হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল রিভার্স পোলারিটি আই এম রাজু কোলে ইন দ্য প্রিভিয়াস ক্লাস অব অ্যাটোমিক স্ট্রাকচার উই হ্যাভ কমপ্লিটেড পার্ট ওয়ান এন টুডে সেশন উইল ডিসকাস অ্যাবাউট দ্য পার্ট টু অফ অ্যাটোমিক স্ট্রাকচার সো লেটস স্টার্ট দ্য ক্লাস আমাদের আগের দিনের ক্লাস শেষ হয়েছিল রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা কিন্তু রাদারফোর্ডের এই যে পরমাণু মডেল তারও কিছু ড্রব্যাকস বা লিমিটেশনস ছিল এখন দেখে নেওয়া যাক সে লিমিটেশনস বা ড্রব্যাকসগুলো কী কী ফার্স্ট অফ অল পরমাণুর স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি কেন এই প্রশ্নটা কেন উঠছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী কোনো একটা পজিটিভলি চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে যখন কোনো একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল কোনো একটা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তখন ওটি ধীরে ধীরে এনার্জি রিলিজ করতে থাকে অর্থাৎ নেগেটিভলি চার্জ পার্টিকেলটা ধীরে ধীরে এনার্জি রিলিজ করতে থাকে পর্বণুর ক্ষেত্র রাদারফুডের মডেল অনুযায়ী একই ব্যাপার নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসে প্রোটন রয়েছে যেগুলি পজিটিভলি চার্জ পার্টিকেল এবং ওকে কেন্দ্র করে বিভিন্ন যে বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে এখন ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভলি চার্জ পার্টিকেল এইগুলোও এনার্জি রিলিজ করার কথা এবং এনার্জি রিলিজ করতে করতে জেনারেলি ওর এনার্জি যেটা সেটা কমার কথা কমতে কমতে এই যে ইলেকট্রনগুলো ধীরে ধীরে ওর কক্ষপাতের ব্যাসার্ধ কমতে কমতে শেষ পর্যন্ত পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে পরমাণু নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ার কথা অর্থাৎ সর্বস্থ থেকে এখানে গেল তারপর এখানে অর্থাৎ কক্ষপাত কমছে এবং শেষে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ার কথা অর্থাৎ পরমাণু স্টেবিলিটি না থাকার কথা কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে তা দেখা যায় না অ্যাকচুয়াল ক্ষেত্রে আমরা পরমাণু স্টেবিলিটি দেখতে পাই তো পরমাণু স্টেবিলিটির এই যে কারণটা সেটা কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি নেক্সট পয়েন্ট সেটি হল রেখা বর্ণালী অর্থাৎ লাইন স্প্রেকটা এই যে ইলেকট্রনগুলো যে এনার্জি রিলিজ করছে কক্ষপাতে আবর্তনের সময় সেই এনার্জি রিলিজটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটছে তো কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করার ফলে এই যে এনার্জি যেটা রিলিজ হচ্ছে সেটাকে যদি স্পেকট্রোস্কোপি মিটারের সাহায্যে আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু যে বর্ণালীটা পাওয়ার কথা সেটা কিন্তু কন্টিনিউয়াস একটা বর্ণালী পাওয়ার কথা কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে দেখা যায় কি এখানে রেখা বর্ণালী অর্থাৎ লাইন স্প্রেকটা পাওয়া যায় তাহলে এই লাইন প্রেকটার কিন্তু এক্সপ্ল্যানেশান রাদার ফোর্স থিওরির সাহায্যে দেওয়া পসিবল না তো এইগুলোই হলো রাদার ফোর্সের অ্যাটমিক মডেলের লিমিটেশনস তো এই যে লিমিটেশনগুলো রয়েছে এই লিমিটেশন্সগুলোকে দূর করার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী বোর্ড ওনার থিওরি দিয়েছিলেন সো বোর্ডস থিওরিতে বোর্ড কি বললেন ফার্স্ট অফ অল আমরা থিওরি পড়বো বোর্ডস থিওরি দেন বোর্ডের মডেলে আমরা যাব বোর্ডের তত্ত্ব বোর্ডস থিওরিতে কী বললেন বোর্ডস ধরে ধরে রাদার ফোর্সের যে অ্যাটমিক মডেলে সেখানে যে লিমিটেশনস বা দুটো ড্রব্যাকস ছিল সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করে দিলেন ফার্স্ট অফ অল বোর কী বললেন স্টেবিলিটির জন্য বোর বললেন যে ইলেকট্রনগুলো একটা পজিটিভলি চার্জড নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে বটে বাট যে কোনো কক্ষপাতেই কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে পারে না কিছু নির্দিষ্ট কক্ষপাতেই কেবলমাত্র ইলেকট্রনগুলো আবর্তন করে এবং এই নির্দিষ্ট কক্ষপাতে যখন ইলেকট্রনগুলো আবর্তন করবে তখন ইলেকট্রনগুলো কোনো রকমের এনার্জি নেবেও না এবং এনার্জি রিলিজও করবে না এবং ওই যে অরবাইটালগুলো রয়েছে ওদেরকে বলা হচ্ছে স্টেশনারি অরবাইটাল তাহলে ফার্স্ট যেটা দেখা যাচ্ছিলো যে নেগেটিভলি চার্জ পার্টিকেল ইলেকট্রন নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার কথা স্টেবিলিটি নষ্ট হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু বোর এক্সপ্লেন করে দিলেন নেক্সট পয়েন্ট যেটা ছিল নাম্বার টু লিমিটেশন যেটা আমরা বোর্ড এতে দেখেছিলাম রাদার ফোর্সে সেটা হচ্ছে স্প্রেকটা ফার্স্টটা ছিল স্টেবিলিটি অ্যান্ড সেকেন্ড ইজ স্প্রেকটা তো স্প্রেকটার ব্যাখ্যাটা কি দিলেন উনি স্পেক্টার ক্ষেত্রে বললেন যে যখন স্টেশনারি অরবেটালে ইলেকট্রনসগুলো রয়েছে তখন তো কোনো রকমের এনার্জি রিলিজও করবে না এবং এনার্জি নেবেও না তখন কোনোরকম স্পেকটা ফর্মেশনও হবে না তাহলে কখন স্পেক্টার ফর্মেশন ফরমেশন হবে যখন কোনো একটা যদি আমরা একটা স্ট্রাকচার এঁকে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি তখন দেখা যাবে বলছে যখন একটা ইলেকট্রন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট কক্ষপথে যাবে তখনই কেবলমাত্র এনার্জি রিলিজ করবে এটা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির সাহায্যেই বলা যায় যে ডেলি ইকুয়ালস টু ই টু মাইনাস ই ওয়ান ড্যাট ইজ ইকুয়ালস টু এজ নিউ যদিও এর ডিটেলস এক্সপ্লেনেশন আমাদের ক্লাস নাইনের সিলেবাসে নেই এটা হায়ার ক্লাসে ক্লাস ইলেভেন টুয়েলভ বা গ্রাজুয়েশনের ক্ষেত্রে পড়তে হবে এখানে আমাদের শুধুমাত্র জানতে হবে যে ইলেকট্রন যখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপাতে অন্য একটা কক্ষপাতে যাবে একমাত্র তখনই এনার্জি রিলিজ করবে ধরলাম আমরা এখান থেকে এখানে এলো অর্থাৎ বাইরের কক্ষ থেকে ভিতরে এলো তাহলে এনার্জি রিলিজ করবে আর যখন ভিতর থেকে বাইরে যাবে তখন এনার্জি সে গ্রহণ করবে তো যখন বেশি শক্তি থেকে কম শক্তিতে যাবে তখন ও এনার্জি রিলিজ করবে এবং ওই যে এনার্জিটা রিলিজ হচ্ছে ওটাই কিন্তু লাইন স্প্রেকটা গঠনের জন্য দেয় বড়ির তত্ত্বই যে হানড্রেড পারসেন্ট কারেক্ট ছিল এরকম না বড়ির তত্ত্ব কিছু লিমিটেশনস বা ড্রব্যাকস ছিল যেগুলিকে পরবর্তীকালে বিজ্ঞানী সোমার ফিল্ডস কারেকশান করেন যদিও সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তো যাই হোক ইতিমধ্যেই বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণার আবিষ্কার করে ফেলেন এবং সেক্ষেত্রে বোর এবং রাদারফোর্ড দুজনের তত্ত্বকে মিলিয়েই একটি তত্ত্ব বানানো হয় বা একটা মতবাদ তৈরি করা হয় যার সাহায্যে পরমাণুর গঠনটা ব্যাখ্যা করা হয় তো সেক্ষেত্রে পরমাণুর জেনারেলি দুটো পার্ট রয়েছে ফার্স্ট অফ নিউক্লিয়াস অ্যান্ড সেকেন্ডলি ইলেকট্রন মহল নিউক্লিয়াসে কে কে থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন এবং ইলেকট্রন মহলে থাকে ইলেকট্রন এই যে প্রোটন এবং নিউট্রন রয়েছে এদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন এই নিউক্লিয়নগুলি অর্থাৎ প্রোটন এবং নিউট্রন আমরা দেখেছি রাদার তত্ত্ব অনুযায়ী যে নিউক্লিয়াস যেটা রয়েছে নিউক্লিয়াসের আয়তন কিন্তু খুব ছোট তো নিউক্লিয়াসের ওই যে ছোট আয়তনে প্রোটন এবং নিউট্রনগুলি ঘেঁচাঘেঁচিভাবে সংবদ্ধ অবস্থায় থাকে কিভাবে তার জন্য একটা বলের প্রয়োজন সেই বলকে বলা হয় নিউক্লিয় বল অর্থাৎ নিউক্লিয় বল কাকে বলে যে বলের প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ নিউক্লিয়নগুলি সঙ্গবদ্ধ অবস্থায় থাকে তাকেই বলা হয় নিউক্লিয় বল ইলেকট্রন মহলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলি কিছু নির্দিষ্ট কক্ষপাতে থাকে যেগুলিকে বিজ্ঞানী বোর্ড নাম দেন মুখ্য শক্তিস্তর সো এই মুখ্য শক্তিস্তরগুলোকে উনি কতগুলি নাম দেন সেই নামটা শুরু হয় ইংলিশ অ্যালফাবেটের কে থেকে তারপর কে এল এম এন এইভাবে নামকরণ করা হয় বিভিন্ন কক্ষপথগুলিকে এবং শুধুমাত্র যে নামকরণ করা হয় তাই না এই কক্ষপথে কতগুলি ইলেকশন ধরবে বা প্রত্যেক কক্ষপথে কটি করে ইলেকশন থাকবে সেটিও কিন্তু বোর একটি সূত্রের সাহায্যে বলেন সেই সূত্রটি হলো টু এনএস স্কোয়ার সেই এন স্কোয়ারের এনটা কি এন ইজ দ্য নাম্বারিং অফ দ্য অরবাইটাল অর্থাৎ কত নম্বর অরবাইটাল সেটা যেমন কে কক্ষের ক্ষেত্রে যদি বলি আমরা কে কক্ষের ক্ষেত্রে এন ইকুয়ালস টু হচ্ছে ওয়ান এল কক্ষের ক্ষেত্রে এন ইকুয়ালস টু টু এম কক্ষের ক্ষেত্রে এন ইকুয়ালস টু থ্রি অ্যান্ড সোয়ান এইভাবে বিভিন্ন কক্ষপাতগুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয় এবারে আমাদের জানতে হবে পরমাণু কুমাঙ্ক এবং সংখ্যা কাকে বলে পরমাণু পরমাণুক্রমাঙ্ক কাকে বলে কোনো পরমাণুতে উপস্থিত মোট প্রোটন সংখ্যা কি বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক ইকুয়ালস টু প্রোটন সংখ্যা এখন আমরা জানি যে কোনো একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক সমান প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা সংখ্যা কাকে ভর সংখ্যা হলো কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যে সমষ্টি রয়েছে তাকেই বলা হয় ভর সংখ্যা এখন কুমাঙ্ক ভর সংখ্যা দ্বারা আমরা কিভাবে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করব। খুব সোজা ব্যাপার আমরা দেখলাম যে কুমাঙ্ক সমান হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ কুমাঙ্ক জানা থাকলে সেটি প্রোটন সংখ্যা এবং সেটিই ইলেকট্রন সংখ্যা যেহেতু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান অন্যদিকে ভর সংখ্যা কী করে ক্যালকুলেট করতে পারবো আমরা জানি কি ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা আর অন্যদিকে পরমাণু ক্রমাঙ্ক ইকুয়ালস টু শুধুমাত্র প্রোটন সংখ্যা তো সেই জায়গা থেকে যদি আমরা ভর সংখ্যাকে ভর সংখ্যাকে যদি পরমাণু কুমাঙ্ক দিয়ে বিয়োগ করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটি কিন্তু নিউট্রন সংখ্যা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদেরকে এক থেকে কুড়ি পর্যন্ত অর্থাৎ এক থেকে কুড়ি যাদের পরমাণু কুমাঙ্ক সে সমস্ত মৌলগুলির নাম কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইভাবে ক্যালসিয়াম পর্যন্ত আমাদের মৌলের নাম মনে রাখতে হবে এবার আমরা দেখব যে পরমাণু ইলেকট্রন বিন্যাস কিভাবে করে যদি আমরা সোডিয়ামের কথা ভাবি সোডিয়াম এনে ইলেভেন টোয়েন্টি থ্রি অর্থাৎ এই নিচে যেটা লেখা আছে এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক এবং ওপরে যে সংখ্যাটা আছে একে বলা হচ্ছে ভর সংখ্যা এখন এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু এর পরমাণু ক্রমাঙ্করা এগারো রয়েছে অর্থাৎ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যাও এগারো এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রন সংখ্যাও এগারো অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মানে কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন ধরবে এখন আমরা সেক্ষেত্রে এই টু এন স্কোয়ার এই যে রুলসটা আমরা বোর্ডস তত্ত্ব অনুযায়ী পেয়েছি সেইটা কিন্তু এখানটা কাজে লাগাবো এখন দেখা যাক ফার্স্ট যে কক্ষটা রয়েছে সেটার নাম আমরা দিয়েছি কে কক্ষ কে কক্ষের ক্ষেত্রে যদি ফর্মুলা ফেলি টু ইন্টু ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু তাহলে কে এর ভ্যালু টু তাহলে কে কক্ষ অর্থাৎ প্রথম কক্ষে দুটি ইলেকট্রন যাবে নেক্সট যদি এল কক্ষের কথা বলা হয় এল কক্ষের হচ্ছে টু ইন্টু টু স্কোয়ার এন এর মান টু দ্যাট ইস ইকাল টু এইট তাহলে এল কক্ষপথে আটটি ইলেকট্রন যাবে এখন এম কক্ষপথের যদি কথা বলা হয় এম কক্ষপথের ক্যাপ কেপেবিলিটি কিন্তু রয়েছে আঠারোটা ইলেকট্রন ধরার কারণ টু ইন্টু থ্রি স্কোয়ার দ্যাট ইজ বাট এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ইলেকট্রনই অবশিষ্ট রয়েছে যেহেতু সোডিয়ামের মোট এগারোটা ইলেকট্রন তার মধ্যে কে কক্ষে দুটি এবং এল কক্ষে আটটি চলে গেছে কেবলমাত্র একটি ইলেকট্রন পড়ে আছে যেটি এম কক্ষে যাবে তাহলে যদি আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস দেখি কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে একটি এবার যদি আমরা অন্য একটা পরমাণু যেমন পটাশিয়াম বা ক্যালসিয়ামের কথা ভাবি ক্যালসিয়ামের কথাই ধরা যাক একটু এক্সেপশানের ব্যাপার এটা তাই তো এর ক্ষেত্রে কুড়ি চল্লিশ পরমাণু ক্রমাঙ্ক কুড়ি এবং ভরসাঙ্খ্য হচ্ছে চল্লিশ অর্থাৎ এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হল কুড়ি তাহলে এর ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন বিন্যাসটা কী হবে কে কক্ষে যাবে দুটি আগের মতোই এল কক্ষে যাবে আটটি এম কক্ষে আমরা বললাম যে ওর আঠেরোটা কেপেবিলিটি রয়েছে তাহলে দুটি প্লাস আটটি দশটি আর এখানে তাহলে দশটি যাওয়ার কথা বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং কেন তার কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো একটা পরমাণুর সর্ববৈষ্ঠ কক্ষে ম্যাক্সিমাম আটটি ইলেকট্রন ধরতে পারে আটটি বেশি ইলেকট্রন সেটা যদি তার সর্বহিস্ত কক্ষ হয় তাহলে সেখানে থাকতে পারে না তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে এম কক্ষটাই কিন্তু সর্বহিস্ত কক্ষ হচ্ছে এবং এখানে কটি ইলেকট্রন যাচ্ছে দশটি ইলেকট্রন যাচ্ছে তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশান কিন্তু হতে পারে না তাহলে অ্যাকচুয়াল কনফিগারেশানটা কি হবে সো কেতে যাবে দুটি এলে যাবে আটটি এম এ যাবে আটটি অ্যান্ড এনে যাবে দুটি সো দিস ইজ দ্য রাইট ইলেকট্রনিক কনফিগারেশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নিচে থাকা বেলাইকানটাকে ক্লিক করে তার ওপরে লেখা অলটাকে এনেবেল করে দাও যাতে যখনই ভিডিও বানানো হয় তার রেগুলার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে অ্যাটমিক স্ট্রাকচারের থার্ড অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের মতো বায়